যে ট্রেনিং করে আসছি কালকের থেকে আরো ডবল ট্রেনিং করতে হবে তারপরে ডবল করতে হবে দেন দেন গোটা বাংলাদেশে চিনবে গোটা এশিয়া তোমাকে এক নামে চিনবে এটি হওয়া উচিত স্বপ্ন ফুটবল নিয়ে তার ভাবনাটা এমনই স্বপ্ন দেখতে ভালোবাসেন ভালোবাসেন দেখাতে সেই স্বপ্নের বাস্তবায়নগুলো কিভাবে সম্ভব কিশোরীদের উদ্দেশ্যে তারই বিচ্ছরণ তখন তন্ময় হয়ে সেগুলো শুনছিলেন দেশের নারী ফুটবলের সারথীরা গেল কবছর বছর ধরে এই খেলোয়াড়রা দেশের ফুটবলকে দিয়েছে অনেক কিছু দিনে দিনে যেভাবে তারা নিজেদের মেলে ধরছে তাতে হয়তো আগামী দিনে রচিত হবে আরও অনেক গল্পগাথা বাফফে সভাপতির পরামর্শটা ওখানেই শুধু শুরুর প্রাপ্তিতে যাতে স্তোতি না ভর করে বসে আমার কাছে মনে হচ্ছে যে এখনো তোমরা কোথাও আসলেই ইট জাস্ট দ্য বিগিনিং আরও চার থেকে 5 বছর যেই কাজ করতেছো যেই ট্রেনিং করতেছ এর থেকে 6 গুণ বেশি ট্রেনিং করতে হবে তোমরা যদি পৃথিবীর সাথে খেলতে চাও এবং ওইটাই হওয়া দরকার তোমাদের লক্ষ্য চকি কাপে বাংলাদেশ ভালো করবে এমন প্রত্যাশা ছিল সবারই তবে সামসুন নাহার তোহুরাদের পারফরমেন্স ছাড়িয়েছে প্রত্যাশার সব পারত তাই টিম ম্যানেজমেন্ট থেকে ফুটবলাররা ভাসছেন প্রশংসার বৃষ্টিতে লক্ষ্য নির্ধারণ করেছি যে আমরা সাউথ এশিয়া এস ভিত্তিক সবগুলো খেলায় আমরা চ্যাম্পিয়ন হব এবং আমরা এশিয়া এশিয়ান টপ কম্পিটিটিভ ম্যাচ খেলবো সেটা অলরেডি মেয়েরা কিন্তু প্রমাণ করছে এটাই এখান থেকে আমরা অর্জন করেছি হংকংয়ের মতো জায়গায় হংকংকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়া এবং সেটা ছয় শূন্য গোলে এটা একটা বিরাট বড় ব্যাপার যখন তারা আমাদেরকে রিসিপশন দেয় এবং যখন আমাদেরকে ট্রফিটা দেয় তখন আমাদের যে কত আনন্দ লেগেছে সেটা আমরাই কিন্তু ফিল করতে পেরেছি কিশোরীদের এমন অর্জনে বাফুফের পক্ষ থেকে নগদ অর্থ আর সংবর্ধনা দেয়া হবে ফুটবলারদের আপাতত আনাম্বা ক্লাবের পক্ষ থেকে দেয়া হয়েছে দুই লক্ষ টাকা এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা